পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি থানার অন্তর্গত শীতলপুর তুলসিহির এলাকায় একটি ঝুপড়িতে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ উপস্থিত হয়ে আহত পরেশ মাঝিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, আহত ব্যক্তি ইসিআই এর প্রাক্তন কর্মী, পরে চিকিৎসারত অবস্থায় গুলিবিদ্ধ পরেশ মাঝির মৃত্যু হয়। ঘটনাটা হচ্ছে কি, সকাল মিনিমাম 8:30-9টা টাইম হয়, টাইম ঠিক এরকমই হয়। প্রতিদিনকারের মতন পরেশ মারান্ডি এদিকে গাছ লাগিয়েছে, 350টা গাছ লাগিয়েছে। ও গাছ দেখভাল করতো, এদিকে গরু বাছুরকে দেখতো আর কি, যাতে প্রতিদিন মানে এদিকে বসাবসি করতো, এই যে ঝোপড়ি কিংবা এই মাঠের মধ্যেই থাকতো। তো হঠাৎ ওই একটা দুষ্কৃতি আসে আর এসে পরে দেখে যে ঝোপড়ির মধ্যে যে পরেশ মারান্ডি আছে কি না, দেখলো যে হ্যাঁ পরেশ মারান্ডি বলতো, ডাইরেক্টলি 3টা গুলি করে একদম বসে বসে সেখানেই, আর ও পালিয়ে যায়। কেন আদিবাসীর সেটাও আমাদের এটাই প্রশ্ন, কুলটির আইসির কাছে আমাদের আদিবাসী সমাজ থেকে এটাই প্রশ্ন যে শুধু আদিবাসীদেরকে কেন টার্গেট করা হচ্ছে। এই যে 17 তারিখে নদী থেকে একটা লাশ আমরা পেয়েছি গলা কাটা, 12 তারিখে নিখোঁজ হয়েছিল, 17 তারিখে তার বডি নদী ধার থেকে পেয়েছি, নদী থেকে। আর এই দুদিন পরে আবার পরেশ মারান্ডিকে হত্যা করা হলো। শুধু আদিবাসীদেরকে কমজোর ভেবে এরকম অত্যাচার, এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে রয়েছে এবার দিনের মধ্যে। এটা আমরা এটাই চাই, পুলিশ প্রশাসন যাতে যে ব্যক্তিতে মার্ডার করেছে তাকে ধরা হোক, আর দোষীকে ধরা হোক, আর সঠিক বিচারটা হোক, আমরা এটাই চাই। আপনাকে চিনতে পেরেছেন ব্যক্তিকে? না না, আমরা ব্যক্তিকে চিনতে পেরেনি, ধরার চেষ্টা করেনি, ধরার চেষ্টা করেছিল এক দুজনা, কিন্তু সেটা ধরতেও পারেনি আর কি। ধরতে আপনার হাজবেন্ড কি এখানেই থাকতো? রসুন চিলছি, ছাগলের ওই কাশির মাংস এনেছি, তো বলছে রান্না করবো। তো এনারা আমাদেরকে ফোন করলো, বলছে তোমার আমার নাতিগুলো আছে, নাতি ছেলেগুলো ওখানে পুরনো ঘরে, আমাদের দুটো বাড়ি আছে, ওখান থেকে ফোন করলো কি মেজ বাবার কেউ গুলি মারলো। আমরা ধরতে ধরতে গেলাম, আমাকে যেতে দিল না। আপনার সঙ্গে কতদিনে মানে কতদিন আপনার সঙ্গে নাই? আমার সাথে থাকছে না, কতদিন হলো? হয়ে গেছে অনেক দিন। কতদিন? 4-5 বছর। 5 বছর? অন্য অন্য জায়গায় থাকতো, নদীর পাড়ে? হ্যাঁ, নদীর পাড়ে, দিদির বাড়িতে থাকতো। আচ্ছা, আর কোনো বিয়ে টিয়ে করেছে নাকি? কে জানে, আমরা জানি না, আমাদের কি করতে জানেন না। না, আচ্ছা, কি কাজ, কি কাজ করতেন? ও আগে কাজ করতো এখান দিয়ে শীতলপুর গেস্ট হাউসে করতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে ওই কে জানে কি হয়েছে, ও নদীর পাড়ে পালাই পালাই যেত। এই ছেলে কি এখনো কাজ করছে? না, ডিসমিস করে দিয়েছে। ডিসমিস করে দিয়েছে। কি নাম? পরেশ মাঝি। আপনার কি নাম? আমার মঙ্গলি মাঝি। এবারে কবে এসেছিল, লাস্ট কবে দেখেছিলেন ওকে? বাঁধে না পড়বে? হ্যাঁ, বাঁধ না পড়বে। আপনাদের বাড়িতে এসেছিল? হ্যাঁ এসেছিল, এই লাতি জামাইয়ের সাথে চলে এসেছিল। কতদিন কতদিন ছিল? রক বেলার মর্ডার হয়েছে, গুলি করেছে, আর আমি তো ধরতে হবে। পুলিশ কি বলছে এখন? এখন পুলিশ কোনো কিছু বলছে না, দেখছি দেখছি। আরে বাবা, কি দেখবো, দুদিন মে 2 ঘন্টা রোগ গিয়া, এক তো নদী ঘাট মে গলা কাট দিয়া, আর একটু এখানে সকালে সকালে 9টার সময় গুলি করেছে। কেনে করবে গুলি? কেনে করবে? কেনে করবে গুলি? কি নাম তোমার? নাম জানতাম। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীরা পুরুলিয়া বরাক রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে উপস্থিত হন ডিসিপি অভিষেক মোদীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
কুলটি থানায় সাকুরিয়া ফাড়ি অন্তর্গত একটা তুলসিহির করে একটা গ্রাম আছে, ওখানে পুলিশ খবর পায় কি একটা ফুটবল গ্রাউন্ড আছে, ওখানে একটা টেম্পোরারি হাট আছে, ওখানে একটা ডেড বডি পড়ে আছে। পুলিশ সঙ্গে সঙ্গে পুলিশ পিওতে পৌঁছায়, পিওতে একটা ডেড বডি উদ্ধার করেছে, আর ডেড বডিতে দু তিনটা গানশট আছে। এটাতে পুলিশ ডেড বডিকে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করেছে, আর এখন পুলিশ এখানে ইনভেস্টিগেশন করছে, আর এটা যে আইউইটনেস আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এটা ঘটনাটা কী হয়েছে। পুলিশ তাড়াতাড়ি এটা ইনভেস্টিগেশন করে এটাকে রিসার্চ করার চেষ্টা করছে। এটা পুলিশ যে আইউইটনেস আছে এদের ফ্যামিলি মেম্বার্স আছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে, এটা দেখে এটা তারপরে এটা বলতে পারবো। সামনে নির্বাচন, তার সময় শুট আউটের ঘটনা, মানে অত্র এলাকায় যেটা রয়েছে সেটা নিয়েও কি আপনারা আলাদাভাবে কোনো ইয়ে করছেন? পুলিশ তৎপর আছে, পুলিশ এখানে ইলেকশন নিয়ে যে যে করার আছে ওটা করছে, পুলিশ অস্ত্র উদ্ধার করছে, আর যে কেস আছে কেসটাকে ভালো করে ইনভেস্টিগেশন করে এটা তাড়াতাড়ি নিরীক্ষণ করার চেষ্টা করছে। পরপর তিন দিন তিনখানা খুনের ঘটনা সামনে এলো, পুলিশ সবকটাই এটা ভালোভাবে দেখতে, এটা যে ঘটনা হয়েছে এটাও খুব ভালোভাবে ডিটেক্ট করা হবে। স্যার আজকে কতজন দুষ্কৃতি ছিল বলে জানা গেছে? পুলিশ ইনভেস্টিগেশন করছে এটা। ঠিক আছে, ঠিক আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।